माओवादी तोदे रक्त चाय तबेई मोरा शांति पाय, जंगी तोदे रक्त चाय तबेई मोरा शांति पाय। शनिवार छत्तीसगढ़े माओहानाय शहीद हुएछेन 22 जन भारतीय वीर जवान। तादेर ए बलिदान व्यर्थ जाबे ना, ए स्लोगान तुले पुरुलिया जिला रघुनाथपुर शहरे आयोजित हलो एकटी हुंकार मिछिल। एदिनेर ए मिछिल रघुनाथपुर कोर्ट चत्वर थेके शुरू हुए रघुनाथपुर बाजार परिक्रमा करे रघुनाथपुर खुदिराम चौके एसे शेष हय। हानिफ शेखर रिपोर्ट, खास खबर बांगला वन। নিহত আমাদের 22 জন শহীদকে আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, মায়ের বীর সন্তানদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। মাওবাদী তোমার রক্ত চাই তবে আমরা শান্তি পাই, জঙ্গি তোদের রক্ত চাই তবে আমরা শান্তি পাই। বলো বলো ভারত মাতা কে জয়, বলো বলো ভারত মাতা কে জয়, বলো বলো ভারত মাতা কে জয়। সুকমাতে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় যে 400 জন মাওবাদী মিলে আমাদের বীর জবানদের সিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের জবান দিকে যে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে সারা শহীদ হয়ে যায়, তো সেটার প্রতিবাদে হুঙ্কার র্যালি। কারণ হচ্ছে একটাই যে পরবর্তী ক্ষেত্রে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের যারা সিআরপিএফ রয়েছে বা ফোর্স রয়েছে তারা তো আমার সুরক্ষার জন্য রয়েছেই, কিন্তু তারা যখন বারংবার আপনারা দেখেছেন 2018 ঘটেছে ছত্তিশগড়ে সেম যে ব্লাস্ট করে মারা হয়েছিল আমাদের সিআরপিএফ জবান দিকে, শহীদ হয়েছিল সেই জবান, এবারও ঘটলো, তো বারবার এটা হচ্ছে। কোনো সাধারণ মানুষের জাগ্রত হওয়ার প্রয়োজন আছে, এবং সাধারণ মানুষ তো মোমবাতি মিছিলের দ্বারা নয়, আমাদের মতামতে যুব সমাজ চাইছে হুঙ্কার মিছিলের দ্বারা, বা আমরা এখান থেকে হুঙ্কার দিতে চাই মাওবাদী দিকে যে মাওবাদী তোদের রক্ত চাই তবেই মোরা শান্তি পাই, জঙ্গি তোদের রক্ত চাই তবেই মোরা শান্তি পাই। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা একটা শান্তপ্রিয় দেশ, কিন্তু আমাদের দেশের ভারত মায়ের বীর সন্তানদের যদি বারবার এভাবে মারা যায় তাহলে কিন্তু এই শান্তপ্রিয় দেশের নাগরিকরা শান্ত থাকতে আর পারছে না। এই মিছিলটা আমরা রঘুনাথপুর শহরের কোর্টের পাদদেশ থেকে শুরু করে বাজারের বাজার ঘুরে আমরা আজ ক্ষুদিরাম বসুর পাদদেশে মিছিলটা শেষ করলাম। আজকে রঘুনাথপুরে সাধারণ যুবক মিলে আমরা মিছিলটা করেছি। হ্যাঁ, রঘুনাথপুর শহরের এবং আশেপাশবর্তী গ্রামে যুবকদের উদ্যোগে। আপনার নাম? আমার নাম বিমান গোস্বামী। আমার বাড়ি রঘুনাথপুর শহরে পাহাড়তলি। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।